বুকের আলোকে পার্থ ট্রেডার্সের চলতি মূলধনের পরিমাণ নির্ণয় করো। চলতি মূলধন নির্ণয় করার জন্য আমাদের দুইটি বিষয়ের প্রয়োজন হবে, একটি হচ্ছে চলতি সম্পদ, অন্যটি হচ্ছে চলতি দায়। আমরা জানি চলতি মূলধন হিসেবে চলতি মূলধনের একটি সূত্র রয়েছে, যেটি আমাদের গ নাম্বার অংশে করণীয় বলা আছে, যে চলতি মূলধন সমান, এখানে আমাদের একটি সূত্র আছে, চলতি মূলধন নির্ণয় করতে বলছে, একটি সূত্রের মাধ্যমে আমাদের এডিটিটা করতে হবে। প্রথম হচ্ছে চলতি মূলধন, আমরা একটি সূত্র চলতি মূলধন নির্ণয়ের সূত্র হচ্ছে চলতি সম্পদ, অর্থাৎ চলতি সম্পদ থেকে আমাদের কি করতে হবে বা কি চলতি দায়। যদি আমরা চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দেই, তাহলে আমাদের অঙ্কের চলতি মূলধনের পরিমাণ আমরা পাব। তাহলে আমাদের চলতি সম্পদগুলো আমাদের আগে নির্ণয় করতে হবে, যে আমাদের অঙ্কের আসলে চলতি মূলধন কত আছে, চলতি সম্পদ। এখন আমরা এখানে কি করব, তাহলে এখানে একটা আমরা তিন কলাম বিশিষ্ট ঘর দিয়ে নিই। ঘরের প্রথম কলামে লিখি বিবরণ, পরের কলামে টাকা এবং পরের কলামে টাকা। তাহলে আমরা কি করতে হবে, এই দুটো বিষয়ের আমাদের প্রয়োজন হবে। তাহলে প্রথমটি হচ্ছে চলতি সম্পদ, তাহলে আমরা এখানে চলতি সম্পদ লিখে দেই, যে এখানে আমাদের এটা হচ্ছে চলতি সম্পদ। এখন আমরা এই চলতি সম্পদগুলোই অঙ্ক থেকে বের করব। চলতি সম্পদের মধ্যে প্রথমে দেখতে হবে, আমরা রেওয়া মিল থেকে করতে পারি, কিন্তু রেওয়া মিল থেকে করতে গেলে মজুত পণ্য নিয়ে সমস্যা হবে। সুতরাং আমরা এখান থেকে দেখি যে নগদ তহবিল এটি নয়, এটি সম্পদ নয়, এটি প্রারম্ভিক, মজুত পণ্য এটিও নয়, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, হাতে নগদ, এই যে এই হাতে নগদ বা নগদ তহবিল এটি হচ্ছে আমাদের চলতি সম্পদ। সমাপনীগুলো দেখতে হবে, আমাদের সমাপনীগুলোর মধ্যে থেকে আমাদের নির্ণয় করতে হবে সম্পদের পরিমাণ। সমাপনী তারিখে যা থাকে তাই কিন্তু সম্পদ, যেগুলো বছরের চলমান বা ব্যবসা কার্য পরিচালনা করতে শেষ হয়ে গেছে বা শুরুতেই ছিল, সেগুলো কিন্তু চলতি সম্পদ নয়। চলতি সম্পদ হচ্ছে বছরের শেষ তারিখ পর্যন্ত আমাদের যা ছিল। তাহলে চলতি সম্পদ আমরা একটা পেলাম এখানে কি হাতে নগদের পরিমাণ, হাতে নগদ কত আছে আমাদের অঙ্কে সমাপনী তারিখে, আমাদের হাতে নগদ আছে ১,০০,০০০ টাকা। এরপরে আছে কি মজুত পণ্য, এটিও চলতি সম্পদ আমাদের, সমাপনী মজুত পণ্য এটিও চলতি সম্পদ। তাহলে চলতি সম্পদ আমরা দিয়ে দিলাম এখানে, চলতি সম্পদ হচ্ছে মজুত পণ্য, চলতি সম্পদ, মজুত পণ্যের পরিমাণ দেওয়া আছে আমাদের অঙ্কে ৫০,০০০ টাকা। এরপরে বলা আছে প্রাপ্য হিসাব, এটিও সমাপনী, তাহলে এটিও সম্পদ, তাহলে প্রাপ্য হিসাব এটি আমাদের চলতি সম্পদ, তাহলে প্রাপ্য হিসাবের পরিমাণ আছে আমাদের ১৫,০০০ টাকা। এরপরে আছে আমাদের কি ব্যাংক জমা, তাহলে ব্যাংক জমা আমরা জানি কি বললাম, বুঝবো যে সমাপনীগুলো হচ্ছে আমাদের চলতি সম্পদ, বছরের শেষ পর্যন্ত যেগুলো থাকবে আমাদের ব্যবসা কার্য পরিচালনার পর সেটি হচ্ছে আমাদের সম্পদ। তাহলে ব্যাংক জমার পরিমাণ আছে আমাদের কত, ৭,০০০ টাকা। তাহলে এগুলো হচ্ছে আমাদের চলতি, এগুলো আর এপাশে কিছু আছে নিষ্কর সম্পত্তি, বকেয়া দায়, সম্ভাব্য দায়, আন্তঃফেরত, লগ্নি সুদ, দাবিহীন, এগুলো নয়। আর শেষেরটি হচ্ছে আয়, তাহলে আমরা যেহেতু চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করতেছি, তাহলে আমরা মোট চলতি সম্পদ অর্থাৎ বছরের শেষ তারিখের দফাগুলো নিয়ে এখানে নির্ণয় করলে তাহলে সহজেই আমরা মনে রাখতে পারবো যে এগুলো চলতি সম্পদ। তাহলে আমরা কি করব, এখন এগুলো এখান থেকে আমরা এই চারটা কি করব, যোগ করব। এই চারটা যোগ করলে আমরা এখানে টাকার পরিমাণ পাবো, টাকার পরিমাণ পাবো হচ্ছে ১,০০,০০০টাকা। তাহলে এটি কি, এটি হচ্ছে আমাদের মোট চলতি সম্পদ, এটি হচ্ছে আমাদের মোট চলতি সম্পদ। এরপর কি করব আমরা, অনুরূপভাবে এখানে যেমন চলতি সম্পদ নির্ণয় করলাম, এখন আমরা কি করব চলতি দায়গুলো বের করব। তাহলে চলতি দায় এখানে লিখলাম যে চলতি দায়, আমরা আবার ক্লোন দিলাম। এখন আমরা চলতি দায়গুলো নির্ণয় করব। তাহলে চলতি দায় অনুরূপভাবে কি করব,
এখান থেকে দায়গুলো দেখি আমরা, এটা হাতে নগদ, মজুত পণ্য, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, হাতে নগদ, মজুত পণ্য, প্রাপ্য হিসাব, এই যে প্রদেয় হিসাবের সমান আমরা জানি এখানে প্রদেয় হিসাব, এখানে যতগুলো আছে তার মধ্যে প্রদেয় হিসাব একটি আছে দায়, আর কোনোটাই এখানে দায় নয়, বাকিগুলো হচ্ছে সম্পদ। এখানে যেমন হাতে নগদ সম্পদ, মজুত পণ্য এটাও সম্পদ, প্রাপ্য হিসাব সম্পদ, প্রদেয় হিসাব দায়, কিন্তু কি সম্পদ এবং দায় হোক যেটা হবে সেটা হচ্ছে কি সমাপনী উদ্বৃত্তটা হতে হবে। তাহলে এটি হচ্ছে আমাদের কি প্রদেয় হিসাব, এটি হচ্ছে আমাদের একটা দায়। তাহলে আমরা একটা পেলাম চলতি দায় হচ্ছে আমাদের এখানে চলতি দায় একটা পেয়েছি, সেটি কত টাকা প্রদেয় হিসাব, প্রদেয় হিসাবের পরিমাণ আমাদের অঙ্কে আছে কত টাকা 7000 টাকা। তাহলে প্রদেয় হিসাব একটা পাওয়া গেল চলতি দায় 7000 টাকা। তাহলে এ পাশে আর নাই, তারপরে নিষ্কর প্রিমিসে সেটি তো সম্পদ, আর একটা কি বকেয়া ঋণের সুদ। তাহলে ঋণের সুদ ব্যয় আমরা কি বকেয়া ঋণের সুদ, এটি আমাদের দায়। তাহলে বকেয়া ঋণের সুদ এটি দায়, দায়ের পরিমাণ কত দেওয়া আছে আমাদের অঙ্কে 1000 টাকা। এরপর কি সম্ভাব্য দায়, আন্তঃফেরত, বহিঃফেরত, এরপর বলা আছে কি লগ্নি সুদ, এরপর কি দাবিহীন লভ্যাংশ। এই যে লভ্যাংশ এটি হচ্ছে শেয়ার মালিকদের প্রাপ্য অর্থ যেটা প্রতিষ্ঠানের কাছে জমা রয়েছে, সুতরাং এটি একটি দায় এবং এটি অবশ্যই চলতি দায়। তাহলে এখানে আমরা দাবিহীন লভ্যাংশের পরিমাণ আমাদের অঙ্কে দেওয়া আছে কত টাকা 15000 টাকা। তাহলে এটি হচ্ছে এই তিনটি ছিল আমাদের কি এটা কর্জ, এটিও দায় কিন্তু এটি দীর্ঘমেয়াদি, আর কিন্তু আমাদের অঙ্কে বলা আছে কি চলতি, চলতি দায়, কর্জও কিন্তু দায় কিন্তু এটি হচ্ছে দীর্ঘমেয়াদি দায়, আর শেয়ার হস্তান্তর ফি এটি হচ্ছে আয়। তাহলে আমরা মোট চলতি দায়, এখন আমরা এগুলো যোগ করব যে এগুলো যোগ করলে আমরা কত টাকা পাই। তাহলে এই তিনটা যদি আমরা এখানে যোগ করি তাহলে টাকার পরিমাণ পাবো আমরা কত, এই তিনটা যোগ করলে আমরা পাবো 23000 টাকা, 23000 টাকা। এটি কি করব এখন, কি করব এখন হচ্ছে আমরা সূত্র কি লিখেছি চলতি মূলধন, যেহেতু আমাদের অঙ্কের বিষয় ছিল কি চলতি মূলধনের পরিমাণ নির্ণয় করো, তাহলে চলতি মূলধন নির্ণয় করতে গেলে কি করতে হবে চলতি সম্পদ, চলতি সম্পদ বিয়োগ চলতি দায়। তাহলে আমরা কি করব চলতি সম্পদ আমরা অঙ্কে কত পেয়েছি, আমরা অঙ্কে চলতি সম্পদ পেয়েছি হলো 172000 টাকা। এই 172000 টাকা হচ্ছে আমাদের কি চলতি সম্পদ, তাহলে চলতি সম্পদ। এখন কি বিয়োগ, বিয়োগ কি চলতি দায়, এখানে চলতি দায়, চলতি দায় কত পেয়েছি আমরা, চলতি দায় পেয়েছি 23000 টাকা। তাহলে এই 23000 টাকা এখন কি করব, কি করতে হবে এটি বাদ দিতে হবে, এখানে বলা আছে চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলেই আমরা চলতি মূলধন পাবো। তাহলে আমরা এটিকে অবশ্যই, যেহেতু আমরা এটিকে বাদ দেবো সুতরাং এটিকে আমরা একটা প্রথম বন্ধনীর মধ্যে দিয়ে দিলাম। এখন কী করবো এটা থেকে আমরা এটা বিয়োগ করব, তাহলে এটা বিয়োগ করার জন্য আমরা আবার এখানে একটা নিচে টান দেব, টান দিলে আমরা কত পাব, এখান থেকে চলতি সম্পদ 172000 টাকা থেকে চলতি দায় 23000 বাদ দিলে আমরা টাকা পাবো 149000 টাকা। তাহলে এটি হচ্ছে আমাদের চলতি মূলধনের পরিমাণ, এটি হচ্ছে আমাদের চলতি মূলধন। তাহলে আমাদের কি করতে হবে, এটি অবশ্যই এই এখানে দেওয়ার পর আমাদের নিচে অঙ্কের নিচে যে আমরা এখানে অঙ্কের নিচে আমরা লিখে দেব যে উত্তর, উত্তর চলতি মূলধন 149000 টাকা। ধন্যবাদ।